চৈত্র সেল অফার আবরণ এক্সক্লুসিভের প্রতিটি কেনাকাটায় 10% থেকে 30% অবধি ছাড়। অফার চলবে 15 এপ্রিল পর্যন্ত, তাই নিজেকে রঙিন সাজে সাজাতে আজই আসুন আবরণ এক্সক্লুসিভ, বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা, সকাল ১১টা উদ্যোগপতি প্রতিভা আপনাদের পছন্দের অনুষ্ঠান। আর আপনাদের খুব পছন্দের একটি প্রতিষ্ঠানকে নিয়ে এখন পথ চলা, সেটা হচ্ছে আবরণ এক্সক্লুসিভস। কারণ আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, আর নিজেকে রঙিন সাজাতে আবরণ অবশ্যই আপনার কাছে অপরিহার্য। যারা আবরণের সঙ্গে পথ চলেছেন দীর্ঘ এতগুলো বছর তারা জানেন, আর যারা নতুন তাদের জন্য বলছি একটা অনুষ্ঠান দেখে জাজ করবেন না, মোটামুটি অন্তত 10টা অনুষ্ঠান দেখুন এবং ইউটিউবে গিয়ে আবরণের অনুষ্ঠানগুলো দেখুন, তাহলে বুঝবেন আবরণ কী ধরনের শাড়ি রাখে, কী ধরনের প্রোডাক্ট নিয়ে আবরণ কাজ করে। আবরণ কিন্তু এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইসে পাবেন। মলমল থেকে বেনারসি সব পেয়ে যাবেন এক ছাদের তলায়, এবং পাবেন হচ্ছে কুর্তি, পাবেন হচ্ছে গাউন, পাবেন হচ্ছে ডিজাইনার ব্লাউজ, পাবেন হচ্ছে পুরুষ বন্ধুদের পাঞ্জাবি, শেরওয়ানি, ব্লেজার, জহরকোট। সুতরাং সব কিছু নিয়ে সেজে রয়েছে আবরণ। আর এই আবরণে এখন মিনিমাম 10% আপ টু 40%, কিছু 45% অবশ্যই রয়েছে, যেটা একেবারে নর্মালি আসলে পাবেন। আর অল্প কিছু শাড়ি যেটা 60% রয়েছে বা 50% রয়েছে, সেটা খুব লিমিটেড, সেটা আসতে হবে, সেটা টিভির পর্দায় দেখানো হবে না। আবরণে কিন্তু স্টক ক্লিয়ারেন্স শব্দটা ব্যবহার করব না। আবরণে যেটা হয় সেটা হচ্ছে মূলত এই সেলের মুহূর্তে সব জায়গায় ছাড় পাচ্ছেন, তাই আবরণেও ছাড় পাচ্ছেন। আজকে লিনেন দেখাবো, বহুদিন ধরে বহু মানুষের পছন্দের শাড়ি লিনেন, একেবারে পয়লা বৈশাখ পিওর লিনেন জামদানি দেখাবো। পিওর লিনেন, আমি শব্দটাকে কিন্তু ব্যবহার করছি, পিওর লিনেন। লিনেন অনেক রকমের হয়। অ্যাকচুয়ালি লিনেন কিন্তু একটা ফাইবার প্লান্ট, আপনারা সবাই জানেন। এটা মূলত আপনাদের বলি, এটা মূলত মিশরে প্রথম আবিষ্কৃত হয়েছিল, ওদের এক ধরনের ঘাসের থেকে এই সুতোটাকে তৈরি করা হয়, এবং সেই সুতোটাকে প্রসেস করে লিনেন শব্দটাকে ব্যবহার করে এই শাড়িটা তৈরি কর, মানে এই মেটেরিয়ালটা তৈরি করা হয়। সেটা কখনো কটনের সঙ্গে, কখনো সিল্কের সঙ্গে, কখনো রেশমের সঙ্গে, কখনো বাম্পারের সঙ্গে মেশানো হয়। এই যে আমি শাড়িটা এখন দেখাচ্ছি, আগে আমি একটু টেক্সচারটা একটু বুঝিয়ে দিই। এই যে শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু লিনেন বাই লিনেন, মানে টানাতেও লিনেন রয়েছে, ভার্নাতেও লিনেন রয়েছে। আমাদের ভারতবর্ষে জয়শ্রীর লিনেন হচ্ছে সবচেয়ে বিখ্যাত ছিল, জয়শ্রীর লিনেন একটা কোম্পানির সুতো, তাদের লিনেন ছিল সবচেয়ে বিখ্যাত। সেই লিনেন কিন্তু কিছু কিছু অংশ এখনও ব্যবহার হয়, তার মধ্যে এই শাড়িটা। আমার কেন আমি কনফিডেন্টলি কথাটা বললাম জানেন, এই সেম লিনেন আমার কাছে, আমার ওয়ার্ড্রপে দুখানা আছে, যার জন্য আমি বললাম যে এই শাড়িটা সম্পর্কে। 5,550 পুরো লিনেনটার মধ্যে হাতে ঘোরানো, এই যে ফুলগুলো দেখছেন এগুলো সব হাতে ঘোরানো কাজ। আমার এক দাদার সাথে গতকাল আলাপ হয়েছে, তিনি বলেছেন যে আপনি মেটেরিয়াল সম্পর্কে বলেন, শুরুতে বলেন, আমরা হয়তো মাঝখানে খুলি তো আমরা বুঝতে পারি না কী দেখাচ্ছেন। চেষ্টা করবো দাদা, কিন্তু কী হয় জানেন তো, অনুষ্ঠানের মধ্যে যখন একবার ঢুকে যায় তখন শাড়িতে আটকে যাই, তো তখন আবার গিয়ে এক অবাক অখর বলতে ইচ্ছে করে না। এটা একটা লাল র্যাফল ব্লাউজ দিয়ে পরবেন, বা লাল ট্রেডিশনাল ব্লাউজ দিয়ে পরুন, বোটনেক পরুন, ইউগলা পরুন, জেনারেল ব্লাউজ পরুন, কিন্তু একটা লাল ব্লাউজ এর সঙ্গে ডিমান্ড করছে পয়লা বৈশাখের সকালে শাখা পলায়। যদি ম্যারিড হন অবভিয়াসলি শাখা পলায় আপনি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, কিন্তু আমি বলবো এটার সঙ্গে আপনারা একটা লাল ব্লাউজ পরুন। এক নম্বর দেখালাম 5,550 রুপিস। এবার আপনাদের প্রশ্ন, ছাড় কত শতাংশ? 30% ছাড়, অর্থাৎ 10% মানে 555 রুপিস। তাহলে 30% মানে কী হবে, 555 × 3 করে দেখুন যে অ্যামাউন্টটা দাঁড়ায়, সেই অ্যামাউন্টটা 5,550 থেকে বেরিয়ে যাচ্ছে, বাদ হয়ে যাচ্ছে। এবারে চলে আসছি নাম্বার 2 শাড়ি, একদম পলাশের রং, এটা হচ্ছে আঁচল, ময়ূর হয়েছে, হাতে ঘোরানো কাজ, বারবার রিপিট করছি হাতে ঘোরানো কাজ। হাতে ঘোরানো কাজ মানে আপনি যখন শাড়িটা বুনছেন, তাঁতশিল্পী, তিনি বুনতে বুনতে দুটো মাকু চলছে, চলতে চলতে আবার একটা মাকু নিয়ে হাত ঢুকিয়ে ভেতর থেকে এই কাজটা করছে, এই বুনুইটা করছে।
এটা কিন্তু সহজ নয়, আমি খুব সহজে বলছি ঠিকই কিন্তু এটা কিন্তু সহজ নয়। এই হচ্ছে টেক্সচার শাড়িটার, আমার যে কী আরাম লাগলো শাড়িটা ধরে, আর একদম পলাশের রং। এটা হচ্ছে নাম্বার টু, দু নম্বর 3550। কেন 3550 আপনাদের প্রশ্ন হবে। প্রথম কথা, এর এই যে পাটটা দেখছেন এখানে কিন্তু কটনের ব্যবহার হয়েছে, এটা লিনেন বাই লিনেন, এটা কটন বাই লিনেন হলো। আর এখানে ওটাতে পুরো জাল ছিল, এখানে শুধু টেম্পলটা হাতে ঘুরিয়ে বোনা হয়েছে, আঁচলটাতে একটা স্লিক বোনা বুনন রয়েছে, ওটার মতো কিন্তু অত হ্যাবক বুনুই নয়। এটা হচ্ছে 3550, 3550 নাম্বার টু, এই হচ্ছে শাড়িটা। এবারে আসছি নাম্বার থ্রি, তিন নম্বর। ওয়াও, ক্যা বাত এই শাড়িটার, ওয়াও 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 ওয়াও, অসাধারণ। আর মিল্ক হোয়াইটে সাদায় কালো, লিনেন বাই লিনেন, পাটটা রয়েছে তেতারার পাড়, এই পাটটার মধ্যে একটা কালো সুতো গেছে, কি অসম্ভব শাড়িটা, আই জাস্ট লাভ ইট, জাস্ট লাভ ইট, অসাধারণ। একটা ব্ল্যাক যে রকম একটা ডিজাইন, আমি হলো তো একটু অন্য ধরনের ব্লাউজ পরি, আপনারা যদি কেউ জেনারেল ব্লাউজও পরেন, এয়ার গলা ব্লাউজ পরুন, যে কোনো সকালের অনুষ্ঠান, কোনো দুঃখের অনুষ্ঠান, কোনো স্মরণসভা, আমাদের কিন্তু শাড়ি খুঁজতে হয় যে কী শাড়ি পরবো। এই শাড়ির ধরুন আমার প্রফেশন অনুযায়ী এই শাড়িটা পরে আমি যে কোনো এডুকেশনের প্রোগ্রাম করতে পারি, যে কোনো ডক্টরের প্রোগ্রাম করতে পারি, এই শাড়িটা সেটাই ডিমান্ড করছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি 3250, 3250, তার উপরে 30% ডিসকাউন্ট, নাম্বার হচ্ছে থ্রি দেখালাম। এবারে চলে আসি পয়লা বৈশাখ, বিয়ের কেনাকাটা, এগুলো সমস্তটা দেখাচ্ছি লিনেন। এটা হচ্ছে 3550, 3550, এটা আঁচল, সারা গায়ে ডটস বুটি এবং পাড়ে টেম্পল, দুদিকে দু রকমের পাড়, একদিকে গ্রিন একদিকে হচ্ছে পিঙ্ক, দুটোই কিন্তু ইয়েলোর উপরেই বুনুই হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার ফোর, 3550, চার নম্বর শাড়ি 3550, তার উপরে 30% ডিসকাউন্ট, অর্থাৎ 3550 তো 350 রুপিস হচ্ছে। এবার এই 350 রুপিসের উপরে কিন্তু আপনারা কী করবেন, 355 রুপিস, 355 টাকা বাদ হচ্ছে, এই 355-র সঙ্গে তিন গুণ করে দিন, করলে একটা অ্যামাউন্ট দাঁড়াবে, সেই অ্যামাউন্টটা 3550 থেকে বাদ হয়ে যাচ্ছে, এটাই সিস্টেম। ওটা গেল হচ্ছে নাম্বার ফোর, এবার আসছি নাম্বার ফাইভ। বাহ, আর আমার বাংলায় বোনা এই লিনেন, কিন্তু আমার বাংলায় বোনা বলেই আমি কনফিডেন্টলি বললাম লিনেন বাই লিনেন শব্দটাকে, কেননা এটা বাংলায় বোনা এবং পাড়ে টিস্যুর ব্যবহার, এটা হচ্ছে একদম অ্যাশ কালার, অ্যাশ শব্দটাকে ব্যবহার করলাম, মাছ বুনুই হয়েছে, একদিকে গোল্ডেন টিস্যু একদিকে সিলভার টিস্যুর বর্ডার রয়েছে শাড়িটার, এবং প্রাইসটা হচ্ছে 4250, 4250, অজস্র মাছ হাত গুলিয়ে গেছে। এবং এই হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে নাম্বার ফাইভ, 4250। নাম্বার ফাইভের পরে যাব নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, এটা হচ্ছে আঁচল, টেম্পল গেছে রেড আর ইয়েলোতে, এটা আসছে বর্ডারটা, এটা দুদিকেই গোল্ডেন বর্ডার, একদিকে রেড টেম্পল একদিকে ইয়েলো টেম্পল, এই হচ্ছে গল্প। এটাও পয়লা বৈশাখ, দোল, সামনে দোলের দিন, সামনে রোববার, এই সময় আমরা রঙিন হয়ে রয়েছি, তো সেই রঙিন হওয়ার দিনে আপনি এরকম একটা শাড়ি পরতেই পারেন, একটু গালের আবির টাবির লাগিয়ে। এবং এটার প্রাইসটাও বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 4250 নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি 4250, ব্লাউজ পিস রানিংয়ে রয়েছে, কিন্তু এটা রেড ব্লাউজই পরুন এর সঙ্গে। নাম্বার সেভেনে যাব, সাত নম্বর শাড়ি, বাহ, এটা না নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, এটার মধ্যে প্রচুর বুনুই আছে, এটা হচ্ছে সাত নম্বর, নাম্বার সেভেন, 4550। এইবারে বলি, এতক্ষণ আমি লিনেন দেখাচ্ছিলাম, এটা কিন্তু লিনেনের মধ্যে নয়, এটা কিন্তু মটকার মধ্যে পড়েছে, এবং এই মটকাটা হচ্ছে লুম মটকা, টানাতে রেশমের সঙ্গে লুম মটকার ব্যবহার, মটকাটা কিন্তু পিওর মটকা মটকাই, কিন্তু সুতোটা হাতে না কেটে লুমে কাটা হয়েছে, এবং তার মধ্যে এইগুলো কিন্তু সমস্তটাই কেটে সুতো দিয়ে বুনুই হয়েছে, আর সম্পূর্ণ হাত ঘুরিয়ে বুনুই। আমি উল্টো দিকটা দেখাবো, দেখবেন একটু ক্লোজে যদি দেখানো যায় যে এই যে টেম্পলগুলো বুঝবেন, এবং তার সঙ্গে এই বুটিগুলো একটু দেখাই, এটা না দেখালে অন্যায় হবে, যে হাত এত মানুষ কষ্ট করে বোনেন, এই যে বুটিটা দেখুন, আলোটা বাড়াতে হবে, এই যে বুটিটা দেখুন পুরো হাত ঘুরিয়ে গেছে, যত বুটি, এবং এই যে টেম্পলটাতে দেখুন একটা টেম্পল থেকে আরেকটা টেম্পলে যাওয়া হয়েছে সম্পূর্ণ হাত ঘুরিয়ে। আঁচলটাও দেখাতে হবে না, আঁচলটা একটু দেখিয়ে দিই উল্টো দিকটা, কি সুন্দর শাড়িটা, এই শাড়িটা আমি না সদ্য সদ্য তো আমরণের সোমবারের এপিসোডটা রেডি করে এসেছি, আমি ব্লাউজ দেখেছি একটা ভীষণ সুন্দর একটা
লাইট বেজের ব্লাউজ দেখিয়েছি, পিছনে মা দুর্গা, ওই রকম একটা ব্লাউজ দিয়ে যদি এই শাড়িটা পরা যায় পয়লা বৈশাখ দৌড়বে। এটার প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 4550, 4550, 4550 নাম্বার 7, 7 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। সাতের পরে যাব 8 নম্বর, ওই শাড়ি আমরা পরপর এখন কয়েকটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, এটা একই বুনুই লালে যেটা দেখালাম, এটা 8 নম্বর, এটাও 4550, তারপরে 30% ডিসকাউন্ট, অর্থাৎ 455 টাকা × 3। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি নাম্বার 8, মজেন্টা কালার দেখালাম, 4550। নাম্বার 8-এর পরে চলে যাব নাম্বার 9, আপনারা অর্গানিক লিনেন যদি চান সেটাও পাবেন, খুব মিনিমাম প্রাইস ওগুলো। আচ্ছা, এইটা রয়েছে হচ্ছে একটা স্টিল গ্রে, ব্লুইশ, একদম গ্রে কালার বলতে যাকে বোঝায়, আর তার মধ্যে কিন্তু এগুলো সব কেটে তসরের সুতোর ব্যবহার হয়। এটা খিচা হলে কিন্তু অ্যাভাব 5000-6000 দাম হতো, কাছাকাছি 6K-এর কাছাকাছি। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটাও হচ্ছে 4550, নাম্বার হচ্ছে 9, 9 নম্বর শাড়ি, 4550, তারপরে 30% ডিসকাউন্ট। এই সময়টাকে আপনারা কাজে লাগান, গ্র্যাপ করুন সময়টাকে, কেননা এই ডিসকাউন্টটা কিন্তু ইউজুয়ালি 10% ডিসকাউন্ট 15ই আগস্ট থাকছে, নতুন বছরে থাকে, কিন্তু এই যে হ্যাবক ডিসকাউন্ট একটা, মানে মিনিমাম 10% up to 40%, মানে অনস্ক্রিন অ্যানাউন্সড, এবং ভেতরে যদি আপনারা পৌঁছান তাহলে সেখানে 50%-60% ডিসকাউন্টেও শাড়ি রয়েছে, এটা শুধুমাত্র এই সময়টা, এটা কিন্তু সারা বছর আর কোনো সময় সম্ভব নয়, আবরণের জন্মদিনে 10%ই থাকে। সুতরাং এই সময়টাকে কাজে লাগাতে হবে, যারা বিয়ের সামনে, বিয়ের মরশুমে বিয়ের কেনাকাটা করবেন, জাস্ট এই সময়টাকে কাজে লাগান। এটা হচ্ছে আজকের এপিসোডের 10 নম্বর শাড়ি, ঠিক ওই একই শাড়ি দেখাচ্ছে, এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, নাম্বার 10, প্রাইসটা হচ্ছে 4550, 4550, 10 নম্বর শাড়ি, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট, 455 টাকা অফ। 11 নম্বর আমি আবার একটু লিনে নিয়ে এলাম, 11 নম্বর শাড়ি, কালারটা হচ্ছে খাকি কালারের সঙ্গে অরেঞ্জ রানীর কম্বিনেশন, আঁচল পুরো হাতে ঘোরানো কাজ, আর এই শাড়িটাকে এত সুন্দর সাজানো হয়েছে, নিচের দিকের পাড়ে এই মটকাতে যেরকম পাড় হয় ঠিক সেই পাড়ের বুনুই রয়েছে, তার সঙ্গে টেম্পল রয়েছে, উপর দিকে শুধু ওই 3 লাইন পাড়ের সঙ্গে টেম্পলটা যাচ্ছে, পড়লে যে কী দারুণ লাগবে, আর কালারটা হচ্ছে খাকির একটা টোন। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 4850, 4850 উইথ ব্লাউজ নাম্বার 11, 11 নম্বর, 4850, এই কালারটা ভীষণ সুন্দর লাগে। আমি একটু গায়ে ফেলে দেখাবো শাড়িটা, আমার বেশ ভালো লেগেছে শাড়িটা, আমি একটু গায়ে ফেলে দেখাবো, কারণ এই রংটার প্রতি একটা ভালোবাসা আমার সবসময় থাকে, আজীবনকাল থাকবে। ধরুন এই যে শাড়িটা আমি যখন পরবো, এটা হচ্ছে গায়ে চেস্টে পরছে, একটু ক্লোজে আসতে হবে টেম্পলটা বোঝানোর জন্য, এই যে এই জায়গাটা একটু কাছে আসতে হবে, এটা পরছে গায়ে, প্লাস আমি যখন পরবো আমি তো ডেফিনেটলি এটাকে এরমভাবে তুলে পরবো। শাড়িটা না জাস্ট ওয়াও শাড়িটা। এবার একটু এই কাজটাকে না ক্লোজে দেখাই, এই যে হাতে ঘোরানো কাজ বারবার বলা, দেখুন শাড়িটা অসম্ভব শাড়িটা। প্রাইসটা হচ্ছে 4850, নাম্বার 11, তারপরে 30% ডিসকাউন্ট। ওই সেম শাড়িটাই দেখাচ্ছি গ্রে রেডের কম্বিনেশনে, সেম প্যাটার্ন, সেম আঁচলে ওই একই উইভ রয়েছে, এই পাড়েও ওই একই উইভ রয়েছে, বডিতে গ্রে কালার গেছে, উপর দিকটাতে গ্রিন দিয়ে টেম্পল যাচ্ছে, সেম শাড়ি খালি কম্বিনেশনটা আলাদা। নাম্বার হচ্ছে 12, 12 নম্বর শাড়ি, 4850, নাম্বার 12, 4850, 4850, 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসছি 13 নম্বর শাড়ি, নাম্বার 13, কি সুন্দর দেখতে, এই ডিজাইনটাই কিন্তু আমরা শুরুর দিকে দেখাচ্ছিলাম, ওটাতে পাড় ছিল না, এটাতে পাড় আছে, এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, 4950। এবং সব থেকে বড়ো কথা, ওইটাতে কিন্তু একদম পিওর লিনেন বাই লিনেন ছিল, এটা কটন বাই লিনেন, তা নাহলে এই দামটা সম্ভব নয়, এটা কটনের টানায় লিনেন ভারনা গেছে, গিয়ে দামটা হচ্ছে 4950, নাম্বার হচ্ছে 13, 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 4950 উইথ ব্লাউজ। 14 নম্বর এবার আসছি, নাম্বার 14, এটা হচ্ছে 14 নম্বর, আঁচল নাম্বার 14, এটা আবার এটাও 4950, নাম্বার 14, 14 নম্বর, 4950। এটা তার একটা মজেন্ডা আঁচলটা একটু দেখাই, আঁচলটা দেখাই, কলা গাছ এবং হাতি, আচ্ছা বাহ, আর সারা গায়ে বরফি বুটি, সব হাতে ঘোরানো কাজ, কিন্তু এটা হচ্ছে বরফি বুটি, আর পাটটা রয়েছে গোল্ডেন টিস্যুর সঙ্গে একটা মজেন্টা টোন,
এটাও কিন্তু দোলের দিন হতেই পারে, একটা লাইট রামার সঙ্গে মজেন্ডার কম্বিনেশন, কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর আপনাদের বলি, এই যে কলা গাছটা আঁচলে করা হয়েছে, একটা মানুষ আঁকা দেখ থাকে, সেই আঁকা দেখে কাঁথা স্টিচে হয়, হ্যান্ড পেন্টিং ছবি দেখে হয় বা স্ট্রেসিং করে নিয়ে, মাকু ঘুরিয়ে একটা কলা গাছ এবং সেটা অ্যাট আ গ্ল্যান্স কলা গাছ বলে মনে হওয়া, এটা কিন্তু খুব টাফ। আমার ছোটোবেলার একটা ঘটনা বলি, আমি যখন ক্লাস সিক্সে পড়ি, আমাদের জীবন বিজ্ঞানে লাইফ সায়েন্সে বলা হয়েছিল গাছ আঁকতে, তো নারকোল গাছ বলেছিল, আমি নারকোল গাছ এঁকে নিয়ে গিয়েছিলাম, আমাকে আমাদের টিচার বলেছিলেন বাহ তোমার কলা গাছটা খুব ভালো হয়েছে। তো আমার সেটা মনে পড়ে গেল যে আমরা তো হাতে করতে পারি না, শিল্পী কী সুন্দর মাকু ঘুরিয়ে করে ফেলেন, ইটস টু টাফ, টু টাফ। আমি এই কারণেই বলি না, আমাদের বয়ন শিল্পকে আপনারা মর্যাদা দিন, যত পড়বেন যত গায়ে তুলবেন এই শাড়ি, তত এই মানুষগুলো ভালো থাকবেন, আরও ভালো কাজ তারা আমাদের দেবেন, আরও ভালো সৃষ্টি হবে, আমাদের সমাজ এগিয়ে যাবে। এগুলো হ্যান্ডক্রাফটসের মধ্যেই কিন্তু পড়ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 14 নম্বর শাড়ি, 4950 উইথ ব্লাউজ পিস। এবারে আমি আসছি হচ্ছে 15 নম্বর সিল্ক লিনেন, এবং তার মধ্যে মসলি মানে রেশমের টানায় লিনেন ভার্না, সিল্ক লিনেন হাতে ঘুরিয়ে কাজ, জাস্ট লাইক মসলিন, এই হচ্ছে শাড়িটা। এবং এগুলো সব হাতে ঘোরানো কাজ, যত বড় বড় বুটা দেখছেন সব হাতে ঘুরিয়ে কাজ। এই হচ্ছে শাড়িটা, গোল্ডেন টিস্যুর ব্যবহার। 15 নম্বর শাড়ি 6500, 6500 নাম্বার 15, এর ব্লাউজটা রয়েছে স্কাই কালারে, আঁচল ব্লাউজ স্কাই কালারে, 6500, 6500, তার উপরে 30% মানে 10%, 650 ইন্টু 3 করুন, প্রায় 2000 টাকার কাছাকাছি, 1900-এর মতো বাদ হচ্ছে, সুতরাং আপনার দামটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। ওটা গেল হচ্ছে 15, এবার আসছে 16। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, আমি তোমাকে নমস্কার জানাচ্ছি ভদ্রতার জন্য, কিন্তু তুমি আমার মেয়েরই মতন। আপনি প্রণাম নেবেন আমার, বলুন। হ্যাঁ, 100 বার 100। আপনি কে বলছেন? আমার বয়স 67। আচ্ছা, বলুন। বলছি যে, হ্যাঁ হ্যাঁ, বলছি যে আমার আবরণকে তো খুবই ভালো লাগে, আবরণের শাড়িও প্রায় 9টা কি 10টা হবে নিয়েছি। হ্যাঁ, আমি তোমার একজন অ্যাডমায়ার, আমার ভীষণ ভালো লাগে তোমাকে, মানে ভাষায় বর্ণনা করা যায় না, তোমার দৃষ্টান্ত পুরুষ মহিলা প্রত্যেকের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ। থ্যাংক ইউ, আপনি এভাবে ভালোবাসেন, মানে তোমার বিচক্ষণতা, তোমার বুদ্ধি, তোমার কথা বলা, মানে জবে থেকে তুমি, আমি তো রিচার্ড গুলো দেখছি, আমার ভীষণ ভালো লাগে তোমাকে। হ্যাঁ, আর বিশেষত যদিও আমি জাতি মানি না, তবুও বলছি তুমি আমার স্বজাতি, আমার বাপের বাড়িও ভট্টাচার্য। বিবাহ পরবর্তী ভট্টাচার্য, আমি বিবাহের পূর্বে কিন্তু ব্যানার্জি, এবং আমি খুব প্রাউড ফিল করি ওই টাইপের। হয় হয়, ব্যানার্জিদের সঙ্গেও কাজ হয়। হ্যাঁ, না আমি বলছি ব্যানার্জি হিসেবে আমি খুব প্রাউড ফিল করি, মানে আমার বাবার পদবিটাকে আমি বহন করতে বেশি পছন্দ করি। ভালো থাকুন, মজা করলাম, আমার আমি খুব একটা পদবিতে বিশ্বাস করি না। আর একটা বলছি কথা, হ্যাঁ বলুন। আমি রিসেন্ট দুটো শাড়ি নিয়েছি আবরণ থেকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। গত 17 মার্চ তুমি যে হ্যান্ডলুম এপিসোডটা করছিলে না, আচ্ছা, সেইটা থেকে আমি দুটো শাড়ি নিয়েছিলাম, ওনাদের বিলেতেও লেখা আছে দুটো হ্যান্ডলুম, কিন্তু একটা লিনেন জামদানি এসে গেছে। আপনি একটু কথা বলুন, ওরা এক্সচেঞ্জ করে দেয়, আপনি কথা বলে নিন একটু। হ্যাঁ, আমি সেটাই বলছি, এক্সচেঞ্জ করার জন্যই কথাটা তোমাকে জানা। আমাকে তো জানালে হবে না দিদি, আপনাকে যেটা করতে হবে হেল্পলাইন নাম্বারে কথা বলতে হবে, আপনি একটু 1 ঘন্টা পরে ফোন করুন, এখন তো ফোন ঢুকছে বুকিং এর জন্য। আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ওনারা রিসিভ করছেন না, তো আমি তো মানে আপনি ফোন করুন, ওরা রিসিভ করছে না এখন, ওরা ব্যস্ত রয়েছে, আপনি একটু ফোন করুন, করে একটু কথা বলুন, আমি মনে হয় আমি তবু আমি আপনার হয়ে বলে দেবো। আপনার নামটা কি? হ্যাঁ, একবার তুমি একটু ওনাদের জানান দিয়ে। আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম রীতা বসু। রীতা বসু, কোথা থেকে ফোন করেছেন? আদ্রাপীঠ। আদ্রাপীঠ, আচ্ছা ঠিক আছে, আমি বলে দেবো। আর এই শাড়িটা একটু দেখাই, এটা না ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরুন, আমাদের মতো যারা অনুষ্ঠান অনুষ্ঠান করে বেড়াই, দোলের দিনকে কোনো অনুষ্ঠান থাকলে এটা তো পরা যেতেই পারে, একদম প্রজাপতি, এবং সেই প্রজাপতি সারা গায়ে পাড় ধরে এবং ভেতরে বুটি। প্রাইসটা বলে দিই, এটার প্রাইসটা হচ্ছে 6200, 6200 নাম্বার 16, তার উপরে কিন্তু 30% ডিসকাউন্ট, 30% ছাড়ে আজকে আমি শাড়ি দেখাচ্ছি। 16 গেল, এবারে আসছি 17, নাম্বার 17,
এটাও আবার ঐরাবত। এর আবার একটা গল্প হচ্ছে কি, এর পাটটাতে একটু কটনের ব্যবহার আছে। এই হচ্ছে পাটটা কটন, সারা গায়ে এটা কিন্তু সিল্ক লিনেনই দেখাচ্ছে, এবং সারা গায়ে হাতি এবং বুটি এইভাবে গেছে। প্রাইসটা হচ্ছে 5550, এটা 5550, এবং এটার উপরেও কিন্তু 30% ডিসকাউন্ট, 17 নম্বর দেখিয়ে দিলাম। আর এর ব্লাউজটা হচ্ছে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে এর ব্লাউজ। 17-র পরে চলে যাব 18 নম্বর, নাম্বার 18। ওয়াও, শাড়িটা জাস্ট দেখুন, এটাও লিনেন, সিল্ক লিনেন, পাটটা ভীষণ সুন্দর করে চওড়া করে বোনার, এতটা কাজ হাতে ঘুরিয়ে করা, এতটা কাজ হাতে ঘুরিয়ে করা, দুদিকে পাড়, ভেতরে বরফি বুটি। এই হচ্ছে শাড়িটা, এবং এরও প্রাইস হচ্ছে 6250, 6250, 18 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাবো 19 নম্বর, ওই যেরকম আমি দেখালাম রেডটা সেরকমই ব্ল্যাক, তবে এর পাড়টা আবার আলাদা। 19 নম্বর শাড়ির আঁচল গেল পাড়, এই হচ্ছে একটা পাড় গেছে শাড়িটাতে, ভাই পাড়ে এসো, এটা হচ্ছে পাড়, এবং তার মধ্যে এইভাবে টেম্পল, ঘনভাবে টেম্পল, মানে একটা টেম্পল শেষ তো আরেকটা টেম্পল শুরু, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। এটা আসছে 19 নম্বর, 5550, 5550, নাম্বার 19, ব্লাউজটা গ্রিনে। 19-এর পরে চলে যাব 20 নম্বর শাড়ি, নাম্বার 20, এটা সেম একদম রেডের মতো, একদম রেডের মতো, 20 নম্বর শাড়ি, নাম্বার 20, হ্যাঁ এটা হচ্ছে ইয়ালোর মধ্যে যাচ্ছে, এটাও দোল স্পেশাল। লেগেছে 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 হোলি, আগুনের জায়গায় আমি হোলিটা শব্দটাকে ব্যবহার করলাম, ইচ্ছে করেই করলাম, কারণ এখন আমাদের দোল দোল মন হয়ে গেছে। প্রাইসটা হচ্ছে 5250, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 5250 উইথ ব্লাউজ। তবে আমি বলবো এই ব্লাউজ, এই শাড়িটা একটা পিঙ্ক কিংবা গ্রিন ব্লাউজ দিয়ে পরুন, যেহেতু গ্রিনের সুতোর ব্যবহার আছে, খুব ভালো লাগবে দেখতে। এইবারে আসছি, এবং এই যে 5250, তার উপরে কিন্তু 30% ডিসকাউন্ট। এইবারে আসছি 21 নম্বর পিঙ্কের মধ্যে, এগুলো সব সিল্ক লিনেনের উপরে কিন্তু কাজ যাচ্ছে। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, এবং পুরো হাত ঘুরিয়ে কাজ, 21, প্রাইসটা হচ্ছে 5250, 5200, একটু উঁচু করে ধরুন, 5250, 5250, এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21, উইথ ব্লাউজ। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22, বাহ, আর একটা শাড়ি যেটা বেজের সঙ্গে রেড, এটাও কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল, 22, 22 নম্বর শাড়ি, এই হচ্ছে পার শাড়িটা, এই কালারটা কিন্তু রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে 22, উঁচু করে 22, 22 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5250, 5250 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 23 নম্বর, দেখুন এই শাড়ি আমরা কিন্তু একই ডিজাইনে পরপর কালার দেখালাম, কাছাকাছি প্যাটার্নে, যার ফলে আপনি কিন্তু অপশন রেখে বুকিং করতেই পাচ্ছেন। এটা রানী কালারে যাচ্ছে, আর এগুলো সব মাল্টি কালার হাতে ঘুরিয়ে বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডে 23, 23 নম্বর, 5250, 23 নম্বর শাড়ি, 5250 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি আমি 24 নম্বর শাড়ি, বাহ ওয়াও শাড়িটা কি সুন্দর, 24 নম্বর লিনেন, এটা হচ্ছে, এগুলো একদম দেখুন, এটা হচ্ছে 24 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 4850, এটা লিনেন বাই লিনেন, 4850, 24 নম্বর, নাম্বার 24, 4850, 4850, 24 নম্বর উইথ ব্লাউজ। 24-এর পরে যাব 25 নম্বর, এটা একটা পিচ পিঙ্ক টোন, এটা হচ্ছে আঁচল, আলো বাড়বে, এটা হচ্ছে আঁচল, একদম ময়ূরের নকশাই রয়েছে, আর গায়ের উপরে আসছে টিস্যুর বর্ডারের সঙ্গে, এটা কটন বাই লিনেন দেখাচ্ছি। 24 নম্বর শাড়ি, 4850, 4850, বুনুইটা রয়েছে। 24-এর পরে যাব 25 নম্বর, নাম্বার 25, এটাও, এটা কিন্তু রেশমের টানায় লিনেন ভার্না গেছে, এই হচ্ছে রেশমের টানা রয়েছে, এখানে কিন্তু লিনেন ভার্না যাচ্ছে, সারা গায়ে জামদানি বুটি, বুটির সংখ্যা কম বলে দামটা 4550, 4550, নাম্বার হচ্ছে 26, 26 নম্বর সম্ভবত দেখালাম, হ্যাঁ 26, 26, 4550। এবারে আসছি 27, ওই সেম উইভিংয়েরই পরপর কিছু শাড়ি দেখাচ্ছে, এটা হচ্ছে মভের একটা টোন, এটা আসছে 26 নম্বর, মভের একটা টোন, 4550, 4550, 26 নম্বর শাড়ি, 27, এটা হচ্ছে 27, 27 নম্বর, মভ হচ্ছে 27 নম্বর শাড়ি, নাম্বার 27, 4550, তার উপরে 30% ডিসকাউন্ট। 27-এর পরে যাব 28, গ্রিন, বাহ
এগুলো সবই কিন্তু ওই রেশমের টানার উপরে লিনেন ভার্না যাচ্ছে, তার সঙ্গে কটনের পাট যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 4550 28, 4550 28 নম্বর, 29 এরপর 30%, 29 নম্বর আবার সেই খাকি কালারটা। এটা হচ্ছে আঁচল, এটা আসছে গা, এটা হচ্ছে নাম্বার 29, 29 নম্বর 4550, 4550 29 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ। এইবারে আমি আসব 30 নম্বর, 30, বাহ, এটা হচ্ছে 30 নম্বর, 3950, রেডের মধ্যে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা 30 নম্বর, এবং এটা কিন্তু সুতোর ব্যবহার রয়েছে, এটা কিন্তু ঘিচা নয়, কোনোভাবে এটাকে ঘিচা পাবেন, একটা সুতোর ব্যবহার। এটা হচ্ছে 30 নম্বর, 3950, 3950 উইথ ব্লাউজ পিস। 30-এর পরে যাব 31, এগুলো সব ওই সিল্ক লিনের পর্যায়ে, কিন্তু এগুলো যেহেতু একটা সুতো সেমি আছে তাই দামটা কিন্তু 3950, 3950। এটা দেখালাম 31, ওয়াইন কালারের সঙ্গে যাচ্ছে। 31 নম্বর 3950, 3950 উইথ ব্লাউজ। 31-এর পরে যাব 32, 32 একদম ফুটির কালার, 32 ফুটি বাঙ্গি যে যেভাবে বলেন, এই হচ্ছে সেই রংটা। এটা হচ্ছে 32, 32 নম্বর শাড়ি, 3950, 3950 32 নম্বর উইথ ব্লাউজ। 33 নম্বর আবার একটা সাদা কালো, এবং এই শাড়িটা কিন্তু সিল্কের টানায় লিনেন ভার্না, এবং এটা সিল্কের সিল্কের টানায়, এটা হচ্ছে কটন ভার্না গেছে, গিয়ে এই টোনটা এসছে, মানে এই এফেক্টটা এসছে। আর এই হচ্ছে শাড়িটা, দামটা হচ্ছে মাত্র 3550, এটা অসম্ভব, ওটা সারা গেছে, ওটা লিনেন বাই লিনেন ছিল, এটা কিন্তু 3550, 3550 এটা হচ্ছে শাড়িটা। না এটা কিন্তু লিনেন বাই লিনেন, আমি একবার একটু দেখে নিই, তারপর কটন বললাম, অন্যায় করলাম মনে হচ্ছে, এটা লিনেন বাই লিনেন, এবং তার মধ্যে হাতে ঘুরিয়ে কাজ হচ্ছে আঁচলে এবং পাড়ে টেম্পল। 3550, 3550 নাম্বার 33। এইবারে আসছি 34, 34 নম্বর, এটা আঁচলটা যাচ্ছে ব্লুয়ের শেডে, বডিটা আসছে একদম অ্যাশ কালার। এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 3250 নাম্বার 34, 34 নম্বর শাড়ি, 3250, তারপরে 30% ডিসকাউন্ট, হ্যাব অফ ডিসকাউন্ট, 30% ছাড়, মানে ডিসকাউন্টটা কিন্তু প্রচুর। এইবারে আসছি 35, 35 নম্বর, এটা হচ্ছে গ্রিনের সঙ্গে ব্লুয়ের কম্বিনেশন, 35-35 নম্বর গ্রিন ব্লু কম্বিনেশন, 35-35, প্রাইস হচ্ছে 3250, 3250, তার উপরে 30% ডিসকাউন্ট, মানে 325 হচ্ছে 10% ইন্টু 3, যে অ্যামাউন্টটা হয় সে অ্যামাউন্টটা বাদ হয়ে যাচ্ছে। আপনারা আসুন, আবরণে শাড়ি পাবেন, যদি কোথাও কোনো সমস্যা হয়, যেমন এই দিদি একদিন ফোন করে বলেন আমার একটা অন্য শাড়ি এসছে আমি কী করবো, আপনারা এরকম যদি সমস্যা হয় আপনারা সরাসরি কথা বলুন, যদি দেখুন লাইন পাচ্ছেন না আপনারা মেল করুন, ওদের ইমেল অ্যাড্রেস গেছে, হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ চ্যাট করুন, আই থিঙ্ক আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। কলকাতার বন্ধুরা হোম ডেলিভারি পাবেন, বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন, হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জটা দিতে হবে ডিসকাউন্ট প্রাইস করে। আর 9051217272, 9051217274 হচ্ছে বুকিং নাম্বার। যারা গাড়ি নিয়ে আসবেন গাড়ি পার্কিংয়ের নিশ্চিত বন্দোবস্ত রয়েছে, একদম নির্দ্বিধায় চলে আসুন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, দুপুর দুটোই আবরণ প্রাইম টাইমে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, নমস্কার। চৈত্র সেল অফার আবরণ এক্সক্লুসিভের প্রতিটি কেনাকাটায় 10% থেকে 30% অবধি ছাড় অফার চলবে 15 এপ্রিল পর্যন্ত, তাই নিজেকে রঙিন সাজে সাজাতে আজই আসুন আবরণ এক্সক্লুসিভ, বিরাট মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে।